নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি কোনো না কোনো রাশির নাম প্রতিদিন আপনাদেরকে জানাই, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়। এবং রাশিভিত্তিক শুভ সময় আমি জানাই। এর পাশাপাশি আমি আপনাদেরকে মহাভাগ্যে টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করি। আপনার জন্মছকে যদি আগামীকাল মহাপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আমি যে রাশিগুলোর নাম বলছি তার মধ্যে যদি আপনার রাশি থেকে যায়, তাহলে আপনিও কালকে কোটিপতি লাখপতি কিন্তু হতে পারেন। আর যদি আপনার দশা মহাদশা পারমিট না করে, ন্যাকাল চাটে রাহু শুক্র বুধ শনি যদি অশুভ অবস্থাতে থাকে, রাহু যদি দুর্বল থাকে, তাহলে আমি যে কথাগুলো বলছি তার ঠিক বিপরীতটা হবে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে কিছুটা সময় আপনাদের কাছে নিই, প্রতিদিন আপনাদের কাছে সময় নিই যে আপনারা ভিডিও দেখে একটি টিকিট কাটবেন না। কারণ আপনার জন্মছকে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হতে চলেছে, সেটা আগে জেনে নিন। প্রাপ্তির তো যোগ প্রত্যেক মানুষেরই থাকে, কারো ক্ষেত্রে কম থাকে, কারো ক্ষেত্রে বেশি থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি থাকে। তো আপনার জন্মছকে সেটা রয়েছে কি না তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং একটি কথা আপনাদেরকে বলি, অনেকের ক্ষেত্রে কি জানেন, একটা কথা আছে, কোনো জিনিস যাঁচা জিনিস কেউ যদি যেচে খেতে বলে সেটা যেমন খেতে হয়, কেউ যাঁচা জিনিস কোনো জায়গাতে আপনার যাঁচা যেচে আসছে সম্পর্ক, সে সম্পর্কে নিতে হয়। আবার দেখবেন অনেক সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেকে যেচে বলছে যে স্যার দাদা এই টিকিটটা কেটে নিন, হয়তো আপনার কপালে সে টিকিটটা লেগেও যেতেও পারে। কোনো সময় যাঁচা জিনিস ছাড়বেন না, অর্থাৎ আপনাকে আগ্রহ করে যেটা দিচ্ছে জানবেন ওটা নিশ্চয়ই ঈশ্বরই এই ঘটনাটা ঘটাচ্ছে। ঈশ্বর তো নিজে করে না, ঈশ্বর কারো না কারো মাধ্যম দিয়ে কাজগুলো কিন্তু করায়। অর্থাৎ খুব আগ্রহ করে যখন আপনাকে একটি টিকিট দিচ্ছে, হয়তো আপনার সেই টিকিটে হয়তো আপনি কোটিপতি হতেও পারতেন। কেউ কেউ বলেন না আজকে আমি দরকার নেই। তো যদি আপনার জন্মছক নির্ধারণ করা যায়, সঠিকভাবে যদি পর্যালোচনা করা যায়, নিশ্চিতরূপে আপনার এই মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাদের অল্পের জন্য, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারুগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন। অর্থাৎ জন্মছককে সংস্কার আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মছকে চারটি গ্রহ কেমন রয়েছে এবং সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্য ভাব। কারণ এই যে আমাদের চটজলদি অর্থপ্রাপ্তি, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের দ্বারা নির্ভর। তাই ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। এই জন্য বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন, জন্ম ছককে সংস্কার করুন। তাতে কি হবে জানেন, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, বাধা তো রয়েছে জীবনে, প্রত্যেকেরই বাধা রয়েছে। সেই বাধাকে অতিক্রম করতে গেলে একমাত্র
মাত্র আপনাকে কিন্তু রাহু গ্রহকে কিন্তু স্ট্রং করা দরকার। কারণ রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থ দিয়ে থাকে। আপনি যে কোনো দিক থেকে, আপনি সম্পত্তিগত দিক থেকে অর্থ পেতে পারেন, আপনি আপনার ডুবে গেছে এমন কোনো টাকাও পেতে পারেন, আপনি শ্বশুরালয় থেকে অর্থ পেতে পারেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ কোনো টাকার বান্ডিল পড়ে আছে এমনও টাকা আপনি পেতে পারেন। এরকম অনেকেরই জীবনে ঘটেছে যে কোনো দিক থেকে। অর্থাৎ দিনে বেলা যাব্বি দেতা দেতা ছাপ্পার ফারকে, সে শুধু টিকিট কেটে হবে এটা না, যে কোনো দিক থেকে হয়তো আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। বা আপনার এমন একটা জায়গা আছে যে জায়গাটার দাম কিন্তু ছিল না, সেটা ছিল আপনার 10 টাকা, সে জিনিসটার দাম আপনার হলো 10,000 টাকা। আপনি নিজে শুনে অবাক হয়ে যাবেন, এমন একটা ভৌগোলিক মানচিত্র আপনার পরিবর্তন হয়ে গেল, 10 টাকার জায়গা 10,000 টাকাতে বিক্রি হচ্ছে। তো এটাও তো একটা লটারি। কোনো জায়গা থেকে সম্পত্তি পেলেন, এটাও একটা লটারি। আপনার দীর্ঘদিন এমন টাকা আটকে ছিল, সেই টাকা পাচ্ছিলেন না, সেই টাকা আপনি আবার ঘুরে পেলেন, যেটা আপনি ভেবেছেন না এই জীবনে আমি হয়তো এই টাকা পাবো না, এটাও কিন্তু আপনার লটারি। যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আর একটি কথা আবারও বলছি, যাচা জিনিস, যাচা ভাত, যাচা সম্পর্ক, যাচা কাজ, যাচা কেউ বলছে যে দাদা টিকিট কাটেন, এগুলো ছাড়া উচিত নয়। হয়তো বিধাতা লিখে রেখেছে আপনার সেখানেই অর্থপ্রাপ্তির চোখ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, এর পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। শুভ রথযাত্রার উপর রাহু রক্ষা কবজের উপর বিশেষ ছাড় রয়েছে। প্রথম রাশি আগামীকালের জন্য, প্রথম যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির শুভ সময় আপনার 11:36 থেকে 1:12 পর্যন্ত, টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির শুভ সময় বৈকাল 4:00 থেকে 5:21 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে 12:14 পর্যন্ত। চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির যে শুভ সময় 12:00 থেকে 1:18 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, সেটা দেখা যাচ্ছে দুপুর 2:45 থেকে 4:35 পর্যন্ত, বৈকাল 4:35 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং একটি কথা আমি আবারও বলবো, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একবার হলো জন্মছককে সংস্কার করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং নিজস্ব হস্তরেখা অথবা আপনার জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।